এবারে এই সময় বা মহাকালের কসম আল্লাহ পাক আরেকটা কারণে করেছেন, যুবক ভাই আপনি বোঝেন, এই সময় বা মহাকালের কসম আল্লাহ পাক আরো একটা কারণে করেছেন, সেটা হলো আল্লাহ পাক আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন। একটু চোখ বন্ধ করে রাত্রে বেলা চিন্তা করবেন, মনে করেন আপনার হায়াত 60 বছর, কত বছর মনে করেন, ফর এক্সাম্পল চোখ বন্ধ করবেন আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময়, দোয়া দরুদ পড়ে চোখটা বন্ধ করে ভাববেন আপনার ভাই কথাটা বলে গেছে, একটু ভাবি এই এই চোখ যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে, আজকে ওয়াজ আমার সফল ইনশাল্লাহ, এই যে 200 কিলো আসছি আবার 200 কিলো যাব ইনশাল্লাহ সফল, কি ভাববেন প্রিয় ভাই? আমি কিন্তু আমিও কিন্তু তরুণ, আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই, বুড়া হয়ে গেছে এখনো? আচ্ছা আপনিও তরুণ, তরুণ একটু ভাবে চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য, সূরা যারিয়াত 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এক দুই আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন, প্রসার করেন, প্রতিষ্ঠা লাভ করেন, এই দুইটা আপনার কাজ ছিল। এখন আপনার বয়স হয়ে গেছে 30 বা 25, ধরে নেন যে আপনার হায়াত 60 বছর, তার মানে আপনার জীবনে বাকি আছে এখন 30 বছর, এই যে 30 বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে, চোখ বন্ধ করে চিন্তা করবেন এই 30 বছরে কত বার নামাজ করেছেন, কত কতদিন রোজা রেখেছেন, এই 30 বছরে 30টা আয়াত আপনি পড়েছেন কিনা, এই 30 বছরে 30টা সুর আপনি শিখেছেন কিনা, 30 বছরে আপনি 30টা ইসলামিক বই পড়েছেন কিনা, আপনি নবীর 30টা হাদিস পড়েছেন কিনা, 30 দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা, 30 দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা, 30টা দিন দান সৎকার করেছেন কিনা। আমি খুব বেসিক কথা বলছি, আমি বলিনি আপনি 30 দিন 30টা যুদ্ধ করেছেন কিনা, এই কথা বলিনি, আর আপনি বেসিক কথা বলছেন, একদম বেসিক প্রাইমারি কথা, আপনি 30 দিন নামাজ পড়েছেন কিনা, 30টা রোজা ঠিক মতো রাখছেন কিনা, আপনি কি 30 বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা, আপনি কি 30টা সূরা শিখেছেন কিনা, 30 বার আপনি কি রাসূলের জীবনী পড়েছেন কিনা, তার হাদিস পড়েছেন কিনা, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম জানেন কিনা, তার জীবনী জানেন কিনা, আকীদা কি জিনিস আপনি জানেন কিনা, 30টা মাসলা মাসায়েল আপনি বোঝেন কিনা, আপনি চিন্তা করবেন, এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাআল্লাহ, এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্য। এই চিন্তাটা আরেক ভাবে করবেন, এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন, চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন, উঠে বসবেন, বসে আপনি লিখবেন, এই যুব ভাই শোনেন, বসে আপনি লিখবেন, কি লিখবেন আপনি লিখবেন, এই 30 বছরে আপনি কতগুলো গুনাহ করেছেন আপনার মনে পড়ে কি কি, হয়তোবা আমি দোয়া করি যেন এমনটা না হয়, তবে হয়তোবা আপনি খুঁজে পাবেন এই 30 বছর আপনি বেনামাজি ছিলেন, হয়তোবা দাঁড়ান দুই আপনি হয়তো দেখবেন আপনি অনেকদিন রমজান রোজা রাখেন নাই, আপনি দেখবেন হয়তো আপনি দান সৎকার তো করেন নাই, রিক্সাটাকে থাপ্পড় দিয়েছেন, আপনি হয়তো দেখবেন যে হলে হলে সিট বুকিং এর জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছেন, আপনি হয়তো দেখবেন যে 30 বছরে 30টা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ, আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতালয়ে ভিজিট করে চলে আসছেন, আপনি 30 দিন এই 30 বছরে 30 বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন, এবং 30 বছরের বহু সময় আপনি অনলাইনে নষ্ট করেছেন, পর্নোগ্রাফি দেখে নষ্ট করেছেন, গোপনে পাপ করেছেন, গোপনে পাপ করেছেন, হ্যাঁ আরো অনেক কিছুই করেছেন, আপনি হয়তো খুঁজে পাবেন, মিথ্যা করেছেন, প্রতারণা করেছেন, মাথে কম দিয়েছেন, অন্যের উপর অত্যাচার করেছেন, আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধে চারণ করেছেন, হয়তো এটাও পাবেন, এই একটা চিন্তা যদি করতে পারেন, এখন আপনার সামনে এখন রাস্তা দুটা, আপনার বাকি বয়স আছে এখন 30 বছর, বলে আসলে সময়ের কসম, আপনার সময় আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে, সময়ের কসম, হয় যদি আমার 30 বছর বাকি থাকে, এখন এই বাকি যে আছে কি না আমিও জানি না, কেউ জানে, অনিশ্চিত পরীক্ষার হল, কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে, আর এটা কারাগারের জীবন, মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না, যেরকম রুটিন সেরকম চলতে হয়, কারাগারে জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন, কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন, কারাগারে বসেই যারা করছেন, কারাগারে বসেই বেনামাজি থাকছেন, কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন, কারাগারে বসে কারাগারের জীবন, কারাগারের জীবন যদি বাকি থাকে আর 20-30 বছর, আপনার সামনে এখন রাস্তা তিনটা, এক
আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা যদি শেষ করে দেন তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে আপনি একাই কবরে শুয়ে থাকবেন আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজ্জিনে চলে যাবে পৃথিবীর কোন মানুষ আপনাকে মনে রাখবে না আপনি একা একাই আজাব ভোগ করতে থাকবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে না এবং এই আজাব একবার শুরু হবে কোনোদিনও শেষ হবে না কোনোদিনও না কবরেও হাসরেও বারজাখেও এবং আপনার জাহান্নামে এটা একটা অপশন দুই নম্বর অপশন আপনি নিজেকে সংশোধন করলেন সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন গতানুগতিক মুসলিম যেমন হ্যাঁ তওবা করেছি এখন আমি মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি আমি মিথ্যা কথা বলি না আমি হালাল খাওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি পার্ট টাইম কিছু দাওয়াতি কাজ করি এবং আমি আমার পরিবার নিয়ে ছোটের সাথে বসবাস করার চেষ্টা করছি আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না ঝুঁকিতে যাই না মানে আমি সব কাজেও আদেশ করি কিন্তু ঝুঁকিতে যাই না মানে কোনো কিছু এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপদ আসে এটা তো আমি যাই গতানুগতিক মুসলিম চলছে আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম এরা কেমন এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী আমলও করে তারা সৎ কাজে আদেশও করে একই সাথে অসৎ কাজে নিষেধও করে সত্যটাকে নির্ভীক নির্ভীকতার সাথে সাহসিকতার সাথে হিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে এরা হচ্ছে আহসান সবচেয়ে উত্তম শ্রেণী কিভাবে বললাম উত্তম শ্রেণী নবীজি বলছে তোমাদের সামনে একটা জামানা আসবে এটা শেষ জামানা হাদিস তোমাদের সামনে একটা জামানা আসবে জামানা সবরিন কঠিন সবরের জামানা ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ এরা সমাজ পরিবর্তনকারী মানুষ আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবে আসবেই আমার আমার ছোট্ট গবেষণায় চারটা ক্ষেত্র থেকে আসতে পারে যখন আপনি হকের উপর থাকবেন এক নম্বর প্রথম বাধা চলে আসবে পরিবার থেকে কোথেকে পরিবার আপনি গতানুগতিক মুসলিম হলে আপনি সব জায়গায় পার পেয়ে যাবেন কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআন সুন্নাহ 100% ফলো করতে চাই আমি এমন না যে নামাজও পড়ে শুধু খাবো এমন হবো না আমি নামাজও পড়বো শুধু খাবো না আমরা মুনাজাত শুরু আমি রোজা রাখবো আমি যাকাত দেবো আমি হজ উমরা করবো আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবো চেষ্টা করবো ইসলামকে প্রচার করার প্রসার করার প্রতিষ্ঠার চেষ্টা করবো তখন আপনার প্রথম বাধা আসবে পরিবর্তে দাড়ি রাখছো কেন দাড়ি রাখলে তোমাকে এরকম লাগে হ্যাঁ তুমি চাকরির উপর কাপড় কেন পরছো পড়লে তোমাকে অমন লাগে আগে তো গিটার বাজাইতা আগে তো গান গাইতা আগে মেয়ে নিয়ে থাকতাম ভালো ছিল এখন কি আবার সারাদিন বই নিয়ে পড়ে থাকো ইসলামিক বই নিয়ে পড়ে থাকো নামাজ নিয়ে পড়ে থাকো হ্যাঁ কি পরিবর্তন হলো বাবা মা টেনশন এখন পিতা মাতা টেনশন কেউ কেউ এরকম অ্যাডভার্টাইজ বানিয়ে টিভিতে দেখাচ্ছে এগুলো দেখেন নাই আগে ছেলে ভালো ছিল হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেল আল্লাহর পথে ফিরে আসা মানুষের ক্রাইটেরিয়া এগুলো মেনশন করে করে বলছে এগুলো দেখা গেলে যোগাযোগ করবেন স্থানীয় কর্তৃপক্ষের সাথে ওই ছেলের মধ্যে সমস্যা আছে একজন ব্যক্তি গিটার বাজাতো গান গাইতো মাদকের সাথে ছিল মেয়ে নিয়ে ফুর্তি করতো সেখান থেকে এসে নামাজ পড়ছে এই জন্য কি সে জঙ্গি হয়ে যাবে এখন সে মাশা আল্লাহ কোরআন তেলাওয়াত করছে কোরআন বোঝার চেষ্টা করছে আলেম ওলামার কাছে গিয়ে পরামর্শ করছে হাদিস পড়ছে এই জন্য কি সে জঙ্গি হয়ে গেছে পশ্চিমারা যা গিলাই আমরা তাই গিলি পশ্চিমারা যা গিলাই আমরা তাই গিলবো কেন ওদের কাছে কিসের জ্ঞান আছে পশ্চিমাদের কাছে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে ও ও সিলেক্ট করে দিবে যে কোনটা জিহাদ আর কোনটা জঙ্গিবাদ আশ্চর্য কেন আছে কোরআন এবং সুন্নাহ চর্চা যদি মুসলিমরা করে তাহলে কি তারা সন্তোষী হয়ে যাবে ওরা তো চাইবেই যেন আমরা এই কাজগুলো না করি ওরা তো চাইবেই যেন আমরা কোরআন সুন্নাহ চর্চা না করি ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছি ওরা বলছে একটু পরে আমি বোঝাচ্ছি আপনাদেরকে ওরা বলেছে যে জ্ঞান সেটাই ভালো করে বলছেন জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে লাভ করা যায় আর আমরা বলছি আল্লাহর ওহী হচ্ছে চূড়ান্ত জ্ঞান আল্লাহর ওহী কি চূড়ান্ত জ্ঞান এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না এই কারণে তারা জিনে বিশ্বাস করে না আত্মায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না ফেরেশতায় বিশ্বাস করে না পরে আগে আসমানে কিভাবে বিশ্বাস করে না নবী রাসূলে বিশ্বাস করে না কবরের আযাব জান্নাত জাহান্নাম মিজান পুরস্কার কোনো কিছু বিশ্বাস কেন করে না ওদের এপিস্টেমোলজি হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন হচ্ছে যা দেখি না বিশ্বাস করি না
ওই দর্শনটা আমরা কাট পেস্ট করে নিয়ে আমাদের ছোট 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 বাচ্চাদেরকে এখন দিলাচ্ছি এগুলো এখন ওই দর্শন কেন ফলো করব আমরা আমাদের দর্শন হচ্ছে চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ আল্লাহ যা সত্য বলেছে তাই সত্য আল্লাহ যা মিথ্যা বলেছেন তাই মিথ্যা আল্লাহর ওহি চূড়ান্ত সত্য মিথ্যার মানদণ্ড মানুষের যুক্তি বিজ্ঞান দর্শন নয় এই জায়গায় তো পার্থক্য সে করেই তো পার্থক্য এই জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞায় পার্থক্য বলেই তো আপনাকে ডারউইনের মতামত পড়াচ্ছে কারণ সে তো বিশ্বাসই করে না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আমরা বিশ্বাস করি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কে আল্লাহ অতএব এই মতবাদের আমাদের কোনো প্রয়োজন নাই কারণ আমরা তো জানি কোরআনে আল্লাহ পাক এটা বলেছেন যে জানে না যার কাছে কোরআন নাই যার কাছে হাদিস নাই তার ওই মতবাদের প্রয়োজন আছে আমার তো নাই ওরা যা বলে আমরা তাই গেলার চেষ্টা করি ওরা এগুলো সংজ্ঞা শিখিয়ে দিয়েছে যে মুসলিম যুবক এরকম এরকম করলে তারা খারাপ হয়ে যাবে এখন তার সেটা প্রচার করা হচ্ছে আশ্চর্য বিষয় আমরা তো চাইবো প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হোক হাদিস ওয়ালা মানুষ তৈরি হোক নামাজি হয়ে যাক সবাই তাহলে সমাজে শান্তি আসবে একজন নামাজি ব্যক্তি বেশি ভদ্র হয় না বেনামাজি ভদ্র হয় বলেন নামাজ মানুষকে শৃঙ্খলা শেখায় না কোরআন মানুষকে মানবতা শেখায় না কোরআন সুন্নাহ কোন জায়গায় কি বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে বরং আমি তো একটা এক বললাম কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সূরা মাইদা আল্লাহ পাক বলছেন কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো বলি আলহামদুলিল্লাহ আর কেউ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে একটু খেয়াল করে দেখেন সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে সিরিয়া ইয়েমেন প্যালেস্টাইন আফগান তো চলে গেল তারপরে আপনার ইরাক লিবিয়া জর্ডান লেবানন ঠিক আছে রোহিঙ্গা তারপরে উইঘুর মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে এখানে মানবতা বিরোধী অপরাধ হয়নি এই এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না এটা ওদের জঙ্গিবাদ নয় কি তাহলে প্রকৃত অর্থে সন্ত্রাসী এবং জঙ্গি কারা মুসলিম মারা ওরা যখন নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে বোন মেরে হত্যা করা হয় মা বোনদেরকে ইজ্জত কষ্ট করা হয় আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় তখন এই মতামত থাকে না তো এদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা দেয় কোনটা অন্যায় এগুলো চলতে থাক কিন্তু এই চলা ইনশাআল্লাহ তাআলা বেশি দিন সাসপেন্ড করবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা শেষ জামানা ছাত্র আমরা জানি যে এই জুলুম ইনশাআল্লাহ তাআলা এই বিশ্বের বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ অচিরে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রজন্ম আনবেন এমন নেতা আনবেন যাকে আল্লাহ পাক বলেছেন তার নাম হবে মাহদি এবং তার নাম মুহাম্মদ তার টাইটেল মাহদি বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে একজন তার সাথে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এবং তিনি এই পুরো জুলুমের শেকড়টাকে এমনভাবে উপরে ফেলবেন যে চল্লিশ বছর তার ন্যায় এবং ইনসাফের শাসন না আসা পর্যন্ত কেয়ামত হবে না ইনশাআল্লাহ তবে সামনে অপেক্ষা করছে এই বিজয়ের দিন খুশি হচ্ছেন না বিজয় বেজার হচ্ছে ইনশাআল্লাহ তাআলা এই দিন আমরা দেখে যেতে পারি না পারি এই মেসেজটা তো পৌঁছে দিতে পারি যে সামনে এটা আসছে ইনশাআল্লাহ আমাদের কিছু দায়িত্ব আছে আমি সেদিকে পরে আসবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা একটা কথা আমি বললাম এখানে যে সময়টাকে মূল্যায়ন করতে আল্লাহ পাক আপনাকে পরামর্শ দিয়েছেন এখন আপনার সামনে সবচেয়ে বেস্ট অপশন কোনটা আপনি পাপগুলোর লিস্ট করে দু রাকাত নামাজ পড়বেন সুন্দর করে ওযু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই 30 বছর আমি যত পাপ করেছি যত পাপ আল্লাহ করেছে জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি প্রকাশ্যে করেছি গোপনে করেছি যত পাপ আল্লাহ হয়েছে আমার দ্বারা আল্লাহ তুমি সমস্ত পাপকে মাফ করে দাও বলবেন আল্লাহুম্মা ফিরলি মা কদ্দামতু ওয়া মা আখ্খারত وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير لك دعاء وطبق من اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب এটাও পারেন না বলবেন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরান ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুর এটাও পারেন না বলবেন রব্বিগফিরলি রব্বিগফিরলি এটাও পারেন না বলবেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আমার সাথে বলেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন এতটুকু অন্তত বলবেন বলে চোখের পানি ছেড়ে দিয়ে
আপনি তওবা করবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক কি বলেন শুনুন আল্লাহ পাক বলেন সূরা ফুরকানের শেষের দিকে আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা যে ব্যক্তি তওবা করে ফিরে আসবে ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসবে ওয়া আমিলা আমালান সালিহান এবং সৎ আমল সম্পাদন করা শুরু করবে মানে এরপর আর খারাপ কাজ করবে না বাকি জীবন ভালো কাজ করবে আল্লাহ পাক বলেন উলাইকা উলাইকা আল্লাযীনা উলাইকা إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات إلي شيء بكتي إلي شيء شب مانوش جادر شبص غنا كي الله فاك نكي دي قولي بطن كوي دي من إن شاء الله شدو غنا ماف كور دي من الله فاك بولا سن شدو غنا ماف كور غنا جدي غنا هاي تاك اكوتي الله فاك اكوتي نكي دي قولي بطن كوي دي من إن شاء الله إشي وفكا باولي أكون আজকে কোন অপেক্ষা হবে আজকে রাতে ইনশাআল্লাহ তওবা করে এখনি তওবা করে ফেলবো ইনশাআল্লাহ ওয়াজ শুনে বাসায় গিয়ে জায়নামাজ এবিছিয়ে দুরাকাত নামাজ পড়ে খাস তওবা করে এভারেজ মুসলিম হওয়ার তওবা করব না কি কিরকম মুসলিম হওয়ার তওবা করব যে মুসলিমরা সমাজ পরিবর্তন করে দিয়েছে ওই মুসলিম হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা হবে এটা করতে গেলে কি লাগবে ফার্স্ট অফ অল আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কি করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে জ্ঞানের বিপ্লব চাই জ্ঞানের পুরো বিপ্লব চাই তারপরে বেশি বেশি নেক আমল করতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী এরপর হালাল খাইতে হবে তারপরে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারে পর্দা সালাত কায়েম করতে হবে তারপরে সমাজে সৎ কাজ আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন এই যে মানব কল্যাণমূলক কাজ করবেন সবার সাথে ঐক্যবদ্ধ থাকবেন বিভক্ত হবেন না সবার কল্যাণ চাবেন কারো অকল্যাণ চাবেন না কারোর সাথে হিংসা বিদ্বেষ বিভক্ত আমাদের মধ্যে যাবেন না সমালোচনা সংস্কৃতির মধ্যে যাবেন না আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের কাছে থাকবেন পলিটিশিয়ানদের সাথে ভালো সম্পর্ক রাখবেন তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন তাদেরকে বাদ দিয়ে দিনের কাজ করবেন না তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন এবং তাদের মধ্যে যারা সৎ যারা তাদেরকে ভোট দিবেন সমস্যা কি ডেমোক্রেসি 100% ইসলামিক পদ্ধতি কিনা সেটা পরের প্রশ্ন এখান থেকে আপনি এখন বের হতে পারছেন না তার মানে এখান থেকে স্কিপ করা আপনার পক্ষে পসিবল হচ্ছে না তাহলে যে ব্যক্তি সৎ তাকে কমসে কম নিযুক্ত করেন সমস্যা কি তার দ্বারা কিছুটা হলেও উপকার হবে মানে নাই বাবার চোখ কানা বাবা ভালো নাকি খেলাফত তো কেন করতে পারছেন না পাচ্ছেন তাহলে যে পদ্ধতির মধ্যে তুলনামূলক কিছু সৎ মানুষ আছে ওই মানুষগুলোকে নিয়ে আসেন সমস্যা করে ইনশাআল্লাহ তারাও দিনের জন্য কাজ করবে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি খুব স্বপ্ন দেখি আমি খুব আশা পোষণ করি আর স্বপ্ন দেখতে পারি স্বপ্নই আপনাকে ঘুমাতে দিবে না স্বপ্ন কি স্বপ্ন দেখতে হয় স্বপ্ন দেখ স্বপ্ন নিয়ে তো মানুষ বাঁচে একটা উন্নত জাতি গঠনের এবং সব দিক থেকে সমৃদ্ধ একটা দেশ গঠনের স্বপ্ন আমরা সবাই দেখবো কেন দেখবো না এই স্বপ্ন নিয়ে আমরা বাঁচবো ইসলামিক ভাবে গড়বো যাতে বিশ্বের বুকে আমাদের দেশটা মাথা তুলে দাঁড়াতে পারে আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়